এগুলো কি বলিস, হাজার হাজার মানুষ সব কিন্তু এগুলো দেখবে, ঠিক আছে? তোমাদের যে ছেলে দেখার শখ। সাদিয়ানাজিকে সারপ্রাইজ দিতে আসছি। 6 তারিখ যেহেতু আসতে পারিনি, শাটডাউন ছিল, বের হওয়া তো খুবই ইম্পসিবল, তো এখন চলে আসছি আমি আর ইয়ামিনী। তো তোমাদের সাথে শেয়ার করি, ছোট ছোট একটা ব্লগ করে ফেলি। তো ফুল ভিডিওটা আপলোড হবে সাদিয়ার ফেসবুক পেজে আর ইউটিউব চ্যানেলে। আর আমরা ওর জন্য একটা কেক নিয়ে আসছি ওদের জন্য, তো কেকটা ভিডিওটা দেখতে পারবা, তো ফুল ভিডিও দেখো। চলে আসছি নাজিয়া সাদিয়াদের বাসায়। আমরা ওদের আগে থেকেই বলছিলাম রেডি হয়ে থাকতে, সেম ড্রেস পরতে, তো এখন জানি না রেডি হয়েছে কিনা, সাজু গুজু করছে কিনা, তো দেখা যাক কি হয়। আমরা এখন ইয়াসপাকে ক্যামেরা ধরার জন্য দিই। সবাই বিকালে আসে আর ঘোরাফেরা করে এখানে, অ্যান্ড আমরা আজকে এখানেই আসছি। আর এটা হচ্ছে আমাদের পৌড় পার্কের ক্যাফে। তো গাইস, এখানে ফুচকা ট্রিট চলতেছে আমার বান্ধবীরে, তারা এখন ফুচকা খাচ্ছে, গরিবের ট্রিট আর কি, মানে রেস্টুরেন্টে বসে ফুচকা খাওয়ার থেকে, ঠিক আছে, এই হ্যাঁ বাইরে বসে খাওয়া বেশি মজা। এত কাদের দেখো, হ্যাঁ রাস্তায়, হ্যাঁ কি দেখো, এগুলো কি বলিস, হাজার হাজার মানুষ সব কিন্তু এগুলো দেখবে, ঠিক আছে? তোমাদের যে ছেলে দেখার শখ। গাইস, এইটা ছিল আজকে আমাদের সারাদিনের ঘোরাফেরা। আসলে অনেক মজা হয়েছে সকাল থেকে সন্ধ্যা অবধি, এখন 5:30 থেকে 6 বেজে যাচ্ছে। তো গাইস, এত সুন্দর ওয়েদার ছিল আজকে। আর বাগেরহাটে ভাই আমরা অনেক দিন পরে বেরোলাম লকডাউন ছাড়ার পর, ঠিক আছে? আবার 23 তারিখ থেকে যেহেতু লকডাউন দিয়ে দেবে, আবারও আমরা বেরোইতে পারবো না। অ্যান্ড গাইস, তোমরা বাগেরহাটের নেচার দেখলেই একদম মুগ্ধ হয়ে যাবা, যারা ঘুরতে আসবে অবশ্যই এদিকে ঘুরে ফিরে যাবা, ঠিক আছে? অসম্ভব সুন্দর কিন্তু আমাদের বাগেরহাটটা। আর গাইস, আজকে কিন্তু আমরা সিরিয়াসলি অসম্ভব মজা করছি, ঠিক আছে? আমার ফ্রেন্ডদের জানাই অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ, আমার বার্থডে এতদিন চলে যাওয়ার পরেও তারা সারপ্রাইজটা দিতে কিন্তু ভুলে নাই। তো গাইস, তোমাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য। তো গাইস, আজকের মতো এই পর্যন্তই।